যে একটু আগে অকর্তৃত্বের কথা হচ্ছিল কিন্তু আবার এই মাত্র কথা হচ্ছে যে এই প্রারব্ধ খণ্ডনের কথা বা প্র্যাকটিক্যালি আমরা চলতে গেলেও যেটা দেখি বা আপনি বলে থাকেন যে দুটোই পথ থাকে শ্রেয়র পথ আর প্রেয়র পথ এবার এটা আমাদের ডিসিশন যে আমরা কোন দিকে যাব তো তাহলে আমি যখন কিছু একটা ডিসিশন নিচ্ছি বা সেইভাবে হাঁটছি সেই ক্ষেত্রে তো আমি কর্তা হচ্ছি বা আমি কর্তা হচ্ছি বলেই তো আমি ভাবছিও বা আমি কনফ্লিক্ট কনফ্লিক্ট ফেস করছিও আমি কর্তা বলে তো তাহলে এই দুটো মানে কন্ট্রাডিক্টারি লাগছে আর কি নেই কর্তা হলে তাহলে যখন কনফ্লিক্ট কেন প্রশ্ন করা হলে যাতে কনফ্লিক্ট মেটে ঠিক তাহলে কর্তার কাজ কি তার কর্তৃত্ব যাতে শূন্য হয় কর্তা হওয়াই তো কর্তার জ্বালা তাহলে প্রশ্ন তো এমন হবে না যে মহারাজ এই গাছটির ফুল ওই যে পাতাগুলি গাছের পাতাগুলি পিঙ্ক কেন এটাও তো একটা প্রশ্ন রুমালটা সাদা কেন এটাও তো প্রশ্ন কিন্তু সেই প্রশ্ন তো করা হচ্ছে না কর্তা প্রশ্ন করছে একটু আমরা বললাম দুটি স্তরে প্রশ্ন হয় বেশিরভাগ কর্তা প্রশ্ন করে তার কর্তৃত্ব কিভাবে রিজিট হতে পারে আমাদের জগতের সব ব্যবস্থা দেখুন অনিশ্চয়তাকে ঢাকার ব্যবস্থা আজ পর্যন্ত কেউ জীবনের অনিশ্চয়তাকে কোনোভাবে ঢাকতে পারেনি কিন্তু পুরো ব্যবস্থা অনিশ্চয়তাকে ঢাকার আপনি সঙ্গী আনেন আপনার মনে হয় আমি একা থাকলে কখনো পড়ে গিয়ে কোমরে লেগে যাবে সাথে কেউ থাকলে ভালো হয় এবং এই স্তর থেকে আপনি একজনকে জীবনে নিয়ে আসেন এবং তার সাথে থাকতে চান আপনি টাকা আনেন আপনি পরিবার আনেন আপনি ধর্মীয় সম্প্রদায় বানান কারণ মনে হয় যে আমি অনিশ্চয়তা কাটিয়ে ফেলব ভিড় যেন এটা কি হচ্ছে কর্তার কি উত্তর কর্তার কর্তৃত্ব মোটা হওয়ার উত্তর কর্তা তো উত্তর খুঁজছে কর্তাই প্রশ্ন করেছে তো কর্তা এখন প্রশ্ন করছে কি মহারাজ কত টাকার চাকরি হলে আমি সিকিউর হয়ে যাব সে কর্তা সহজভাবে দেখতে চাইছে না যে যত টাকারই চাকরি হোক সিকিউরিটি একটি জীবনের অন্য স্তর এবং আজ পর্যন্ত কেউ এই সিকিউরিটি খুঁজে পায়নি যাকে আমরা সিকিউর বলি নিশ্চিত বলি তাই জগতের অনিশ্চয়তাকে স্বীকার করে নেওয়া যাদেরকে আমরা দেখেছি নিশ্চিন্ত জীবন বাঁচতে তারা অনিশ্চিতকে কোথাও না কোথাও ইয়েস বলেছে হ্যাঁ বলেছে প্রকৃতির যা অলঙ্ঘনীয় যাকে উনি প্রারব্ধ বলছিলেন ওই প্রারব্ধকে স্বীকার করে এগিয়ে যাওয়ার নামই হলো যথার্থ কর্তৃত্ব বিকলাঙ্গ তো কি আমি দেহই নই স্ত্রী তো আমি কি আমি স্ত্রী তো কি যদি স্ত্রী হতেই হয় তাহলে আমি কোনো মীরা যে এমন কৃষ্ণের সাথে লিপ্ত হয়েছে যে না পুরুষ না স্ত্রী তুমি বলতে পারো পুরুষ মীরার কৃষ্ণ না পুরুষ না স্ত্রী কারণ মীরা নিজেকে স্ত্রী দেখেই না ছোড় গেই লাজ যো হই সো হয়ে কোনো স্ত্রীর কথা নয় এটা কুলকে যে ছাড়তে পারে একজন রাজপুত গৃহিণী হয়ে সে তার স্ত্রিত্ব ছাড়লো তার মানে কর্তা এখন এমন প্রশ্ন করছে যেই প্রশ্ন তার কর্তৃত্বকে শক্ত করছে না কর্তৃত্বকেই প্রশ্ন করে দিচ্ছে তো নির্ণয় করার সময় এমন নির্ণয় করতে হয় জীবনে যা আমার কর্তা ভাবকে ক্রমাগত কমাতে সহায়তা করে প্রত্যেকই ব্যক্তির জীবনে এক এক রকম ভাবে তার কর্তৃত্ব দাঁড়িয়ে আছে স্টোরি সবার আলাদা এখানে দরকার আন্তরিক সততা কোনো জনকত্ব ঠিক বড় সহজভাবে জীবনকে দেখে পরিষ্কারভাবে দেখে বলে এই যে অ্যাকশানটা করছি এই যে প্রশ্নটি করছি এটা আমাকে মোটা করছে ভিতর থেকে আমার কর্তৃত্বকে আরও স্ট্রং করছে না আমার কর্তৃত্বকে বিনাশ করছে মীরা এটা বলতেই পারতো আমি রাজপুত রাজার ঘরের গৃহিণী এটাও কিন্তু মীরাকে একটা সিকিউরিটি দিত রানার আরো কাছে নিয়ে যেত দাস দাসী তার চারিদিকে ঘুরতো কিন্তু মীরা প্রশ্ন করে দিল আদৌ তুমি স্ত্রী প্রশ্ন তো দুটোই একটা বেসিক ইনসিকিউরিটি আমাদের মধ্যে চলছে দুটো পথ ইনসিকিউরিটিকে ঢেকে দাও কিছু না কিছু জীবনে জোগাড় করতে থাকো আর দ্বিতীয় পথ বড় সহজ অথচ বড় সাহসিকতা দাবি করে সেই পথ বলে ইনসিকিউরিটিকে প্রশ্ন করতে শুরু করো আদৌ তুমি রিয়েল দূর থেকে বাঘ যাচ্ছে একটা পথ নিজে ছুটে পালিয়ে যাও আর একটা পথ হয়তো বাঘ সত্যিই নয় সামনে গিয়ে দেখি দ্বিতীয়টাই বড় সাহস চাই তো কনফ্লিক্টের কিছু নেই কি প্রশ্ন করবে না কি নিয়তি ভাববে এর উপর নির্ণয় নির্ভর করছে প্রত্যেকের বেশিরভাগ লোকই দেখে প্রারব্ধকে যদি যেমনটি আছে তেমন ধরে নেওয়া যায় তাহলে আমার কর্তৃত্বকে চ্যালেঞ্জ আসে না কর্তৃত্বের দিকে আমি যেমনটি তেমন থাকতে পারি তখন আমরা বলি যাবতীয় ব্যবস্থা করো নির্দিষ্ট বয়স হয়ে গেছে তো মেয়ের বিয়ে দিয়ে দাও নির্দিষ্ট টাইম হয়ে গেছে তো তুমি রোজগার করতে শুরু করো রোজগার করতে শুরু করলে কি হবে পুরুষের আইডেন্টি ক্রাইসিস চলে যাবে তার আর কোনো গুণের দরকার নেই এই সমাজে সে পুরুষ সর্বদা প্রশংসিত যে মোটা টাকা বাড়িতে নিয়ে আসে পুরুষের জন্য আর কিছুর দরকার নেই এ জগতে সেই স্ত্রী খুব গুরুত্ব পাবে যার চকচকে স্কিন আছে আর কোনো কোয়ালিটির দরকার নেই এটা কি নিজের কর্তৃত্বকে প্রশ্ন না করা ঢেকে দেওয়া তুমি সুন্দর আরও সুন্দর হয়ে যাও সব তোমার জন্য রেডি থাকবে কিন্তু দ্বিতীয় পথ বড় সহজভাবে যায় যে অষ্টাবক্র নিয়ে যান যে প্রশ্ন তো করো এর থেকে উপরে উঁচু সুন্দর কি কিছু আছে যেখান থেকে তুমি কেটে বেড়াতে পারো এই প্রশ্নটা করতে গেলে অনেকটা খুলে খালে নিজেকে ধরতে হবে স্ত্রীকে প্রশ্ন করতে হবে আমার কাছে কি আছে পুরুষকে প্রশ্ন করতে হবে আমি রোজগার না করলে কি এমন আছে যাতে কোনো স্ত্রী বা কোনো পুরুষ বা কোনো যে কেউ হোক বন্ধু হোক বান্ধব হোক আমার সাথে থাকতে পারে টাকা রোজগার করে এমন পুরুষের সঙ্গত সবাই করে বন্ধু তার কাছে অফিসের ক্লার্ক তার কাছে তার স্ত্রী তার কাছে তার ছেলেও তাকে ভালোবাসে কিন্তু যদি এই টাকাটা আমার কাছে না থাকে তাহলে আমার কি আইডেন্টি এই প্রশ্ন করার সাহস বড় পুরুষের কম আছে সেই জন্যই দেখবেন পুরো বাজার চলছে এই প্রশ্নটাই করে জব 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 স্ত্রীর ক্ষেত্রেও তাই শ্রীরামকৃষ্ণের ভাষায় দুটো জিনিস কামিনী কাঞ্চন দেহ আর টাকা পুরুষ বলছে কাঞ্চন স্ত্রী বলছে দেহ এই খেলা চলছে তো এর বাইরে যে এগিয়ে যেতে চাইবে তার জন্য অধ্যাত্মের ব্যবস্থা বিড়লা জানে কয়ে কোনো কবির বারবার বলেন দাস কবির কা সুরমা মানে যার মধ্যে সৌর্য আছে নেই শ্রদ্ধা কাকে বলে কি তো শ্রদ্ধা বলে নেই তো নেই তো বারবার এই প্রশ্নটা অনেকবার বলেছি তো কি হবে এখানে আমাদের ছেলেরা প্রশ্ন করেছিল যে আপনি যেরকমভাবে চলছেন তাতে তো আশ্রম খালি হয়ে যাবে আমি বললাম তো ভিড় বাড়াবো এখানে আমি একটা লম্বা ভিড় বসিয়ে দিতে পারতাম হুম বলতাম উপরে হক কিন্তু লাভ কি হতো প্রচলিত তো তাই বলে এরপরে আমার প্রশ্ন উঠবে যে মহারাজ একটা নির্দিষ্ট টাকাও নেওয়া হয়েছে নির্দিষ্ট ব্যবস্থাও করা হয়েছে এ কেমন সাধুত্ব এ কেমন আশ্রম চালানো বা এ কেমন দৃষ্টিকোণ সেবা হয়েছে শিব শিবজ্ঞানে জীব সেবা প্রশ্ন করুক তো এটা জীবনের গভীরতা দাবি করে আমাকে বলছিল কেউ এরা যে এই সামান্য যে পেয়ের ব্যাপারটা আপনাদের ছিল সেই বিষয়তে আমি ওদের বলছিলাম যে যতখানি খালি করে আসবে তার ব্যাগ সে ততখানি ভরে নিয়ে যেতে পারবে এই অর্থ এই নয় যে টাকা চাওয়া হচ্ছে আপনি যত যেই জিনিসকে পছন্দ করেন তা দিয়ে আপনার ব্যাগ ভরে নিয়ে আসবেন এখানে ততই কষ্ট হবে আমি যা দিতে চাই তা বাড়িতে নিয়ে যাবো তত কম নিয়ে যেতে পারবেন আরও খালি করে আসতে হয় কবির দাস দোহাতে বলেন গুরু এসা চাইয়ে যে শিষ্য সে কুছ না লে আর শিষ্য তো এসা চাই যে গুরুকে সবকুছ দে কর্তা তাকে বলে না যে কর্ম করে কর্তা তাকে বলে যে কর্মের মাধ্যমে কর্তৃত্বকে মোটা করে ভোগ করতে চায় যে কর্মের ফল চায় তাকে কর্তা বলে এই জন্য দেখবেন যত জীবন দ্রষ্টা যাদেরকে নিয়ে আপনার একটা আলোচনাও করতে থাকেন তারা মহাকর্মী আচার্য শঙ্কর অষ্টাবক্র শ্রীকৃষ্ণ রামচন্দ্র কোথায় পেতেন যোগবশিষ্ট কোথায় পেতেন গীতা কোথায় পেতেন এতগুলি উপনিষদ যদি এরা তৎকালীন সময় তো পেজ কাগজও ছিল না ভুজোপত্রে কয়লার কালি দিয়ে কোনোভাবে তারা ঘষে ঘষে লিখেছিল মহাকর্মী নয় কি তাকে সংরক্ষণ করেছিল পরম্পরায় দিয়ে গেছিল কোথায় পেতেন ধর্মপদ যদি বুদ্ধ না থাকত তো এরা ভয়ঙ্কর কর্তা মুক্তির পথে দেখা যায় যে ব্যক্তি খুব 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 বেশি কর্ম করেছে তারাই বেশি কর্ম করেছে স্বামীজি ভয়ঙ্কর কর্ম করেছেন কিন্তু ভোক্তা হতে রাজি হননি কর্তৃত্ব রাখতে রাজি হননি যার অবস্থা এই যে অকর্তৃত্ব অব্দি পৌঁছাতে পারছে না সে অকর্তৃত্বে যাওয়ার জন্য যা করতে পারে করুক তাহাই ধর্ম বলে আপনার কাল পরিচিত হয়ে যাবে তাই ধর্ম খুন করা ধর্ম হয়ে গেছে কৃষ্ণের ক্ষেত্রে রামের সম্ভুকবধকে কেউ কেউ অধর্ম বলে দিয়েছে কখনো খুন ধর্ম কখনো খুন অধর্ম কখনো কাউকে ত্যাগ করা শঙ্করের জন্যে নৈতিক হয়ে যাবে আধ্যাত্মিক হয়ে যাবে আবার কোনো সময় ভোগ করা নৈতিক হয়ে যাবে আচার্য শঙ্কর চলে গেছেন স্ত্রী শরীর ভোগ করতে দরকার তখন কো সংকল্প কাহিনীতে বলা হয় না আচার্য শঙ্কর কোন রাজার শরীরে প্রবেশ করেছেন ইত্যাদি ভালো লাগে কথাটা বলতে হয় কারণ হলে তো প্রচলিত বিশ্বাসের মধ্যে চলে গেছেন কোন রানীর কাছে উভয় ভারতীকে উত্তর দিতে হবে কোনো রেজিত মাপদণ্ড নেই যা অকর্তৃত্বের দিকে নিয়ে যায় প্রশ্ন তো এই জন্যই করা হচ্ছে কারণ আমার মধ্যে কর্তা আছে অকর্তৃত্ব এসে যায়নি তাহলে প্রশ্ন উত্তর যা আমাকে অকতৃত্ব থেকে নিয়ে যায় তাই আমার জন্য এই মুহূর্তে যথার্থ অষ্টাবক্রের মতো কেউ যে অকর্তা হয়ে গেছে সে সামনের ব্যক্তির প্রতি করুণা রাখবে জানে অষ্টাবক্র জনকের সুখ মিথ্যা জনকের দুঃখও মিথ্যা জানে অষ্টাবক্র ভালো করে ও রাজা হওয়াও মিথ্যা ওর জ্ঞান চাওয়াও মিথ্যা তবুও বলছে ব্যথা তো বুঝি চলো উত্তর দিচ্ছে অষ্টাবক্রও কর্ম করছে জনকও কর্ম করছে দুটো বিপরীতমুখী কর্ম একজন অকর্তৃত্বের দিকে যাচ্ছে আরেকজন অকর্তৃত্বের প্রবাহ ঘটাচ্ছে বুঝা গেল এবার নিজেকে দেখতে হবে আন্তরিক সততায় আমি কোন স্তরে দাঁড়িয়ে আছি ঠিক